নমস্কার, আমি চন্দন সাহা। চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি একেবারে যারা নতুন, যারা ট্রেজার এনএফটিতে যোগ দিতে চাইছেন বা যারা সদ্য যোগ দিয়েছেন, তাদের জন্য খুবই উপকারী। আজকে ট্রেজার এনএফটিতে বহু মানুষ অলরেডি কাজ শুরু করে দিয়েছেন, কিন্তু এখনও পর্যন্ত ট্রেজার এনএফটির প্রপার প্ল্যান জানেন না। ট্রেজার এনএফটিতে কোন সিস্টেমে কাজ করলে আমরা একটা ভালো জায়গা তৈরি করতে পারবো এবং ভালো ইনকাম তৈরি করতে পারবো, সেই বিষয়ে এবং সব থেকে বড় এবং জটিল প্রশ্ন যেটা আমাদেরকে ফিল্ডে কাজ করতে গেলেই মানুষের কাছে শুনতে হয়, যে ট্রেজার এনএফটি কি এমন প্ল্যাটফর্ম যে এখান থেকে এত এত পরিমাণ ইনকাম আসছে, এত ইনকাম কোম্পানি দিচ্ছে কোথা থেকে? তো আমাদের অনেকেরই এই প্রশ্নের উত্তর নেই। তো আমি আজকে এই বিষয় নিয়ে আপনাদেরকে একটু বিস্তারিতভাবে বোঝানোর চেষ্টা করব। তো সবার প্রথম আমরা যেটা দেখে নেব, ট্রেজার এনএফটির মার্কেটিং প্ল্যান। ট্রেজার এনএফটিতে কাজ করতে গেলে সবার প্রথম আমাদের জানা দরকার আছে মার্কেটিং প্ল্যান। এর মার্কেটিং প্ল্যান একটু ভালোভাবে বুঝুন এবং খুব সহজে এখান থেকে একটা ভালো টিম তৈরি করতে পারবে। তো চলুন আমরা দেখে নিই আজকের মার্কেটিং প্ল্যান কী আছে। তো প্রথম, ট্রেজার এনএফটিতে যখন আমরা কাজ শুরু করি, ফার্স্ট টাইম যখন আমরা নতুন জয়েন করছি, সেটা জয়েন আপনি 50 USDT দিয়েই হোক বা 100 USDT দিয়েই হোক বা 200 দিয়েই হোক, আপনি যখন সিস্টেমে প্রথম জয়েন করছেন তখন আপনি লেভেল ওয়ানে থাকছেন। লেভেল ওয়ানে থাকছেন, এখানে লেভেল ওয়ান দেখতে পাচ্ছেন, এবং এই সময় আপনারা ইউজার, শুধুমাত্র আপনি ইউজার হিসাবে এখানে কাজ করবেন, সিস্টেমটাকে ইউজ করবেন এবং সিস্টেম সম্পর্কে প্রপার নলেজ নিতে থাকবেন। আজ এই নলেজ নিয়ে যখন আগামী দিনে আপনি কাজ শুরু করবেন, তখন কিন্তু খুব সহজেই একটা ভালো জায়গা তৈরি করতে পারবেন। তো দেখুন, শুধু ইউজার হিসাবেও যে আপনি কিছু পাচ্ছেন না, এরকম কোনো বিষয় এখানে কিন্তু নেই। আপনি যখন ইউজার হিসাবে এখানে কাজ শুরু করলেন, তখন আপনি আপনার ওয়ালেটে যে ব্যালেন্স আছে সেটা আপনি 50, 100 বা 200 যাই দিয়েই শুরু করুন না কেন, সেই ব্যালেন্স অনুযায়ী আপনাকে যে অ্যামাউন্টের এনএফটি দেওয়া হবে, সেই অ্যামাউন্টের উপরে আপনি যে ইনকামটা করছেন, টোটাল যে ইনকামটা করছেন, সেই ইনকামের 1.80% আপনি পার ডে পাবেন এখান থেকে। আপনার ওয়ালেটে যে ব্যালেন্স আছে সেই ব্যালেন্স অনুযায়ী আপনাকে এনএফটি দেওয়া হয়, এবং সেই এনএফটিকে বাই করার পর এটাকে যখন আপনি সেল করছেন, সেল করার সময় যে টোটাল প্রফিটটা আসছে, যে টোটাল ইনকামটা যেটা আসছে, সেই ইনকামের 1.80% আপনি পার ডে এখান থেকে ইনকাম করতে পারবেন। তো এর থেকেও আরেকটা ইনকাম আমরা পাই, সেটা হচ্ছে টিম ইনকাম। এটা আমি দেখালাম শুধুমাত্র সেলফ ইনকাম, এখানে দেওয়া আছে সেলফ ইনকাম, সেলফ প্রফিট। তো এরপর আমরা এখান থেকে আরেকটা ইনকাম পাই, সেটা হচ্ছে টিম ইনকাম। তো লেভেল ওয়ানে আপনি যতদিন থাকছেন ততক্ষণ পর্যন্ত আপনার কিন্তু টিম ইনকাম নীল, মানে এখান থেকে কোনো টিম ইনকাম আপনি পাবেন না। টিম ইনকাম আপনাকে নিতে গেলে আপনাকে কোয়ালিফাই করতে হবে লেভেলটাকে, লেভেলটাকে আপডেট করতে হবে এবং সেকেন্ড লেভেলে পৌঁছাতে হবে। সেকেন্ড লেভেলে পৌঁছানো মাত্র আপনার কিন্তু ইনকাম স্টার্ট হয়ে যাবে। তো চলুন এরপরে আমরা দেখে নিই সেকেন্ড লেভেলে ক্রাইটেরিয়া কী আছে। তো এই হচ্ছে আমাদের সেকেন্ড লেভেল।
সেকেন্ড লেভেলে যাওয়ার জন্য যেটা সব থেকে জরুরি বিষয় সেটা হচ্ছে আপনার যে ওয়ালেট ব্যালেন্স, সেই ওয়ালেট ব্যালেন্সটা আপনাকে মিনিমাম 500 USDT মেনটেন করতে হবে। আপনার ওয়ালেট ব্যালেন্স হয়ে গেল 500 USDT এবং ডাইরেক্ট পার্টনার মানে আপনি আপনার রেফার লিঙ্ক থেকে যে মানুষগুলোকে সিস্টেমে নিয়ে এসছেন, যাদেরকে জয়েন করিয়েছেন আপনার রেফার লিঙ্ক থেকে, তারা হচ্ছে আপনার এ মেম্বার। তাহলে এ মেম্বার লাগবে আপনার এখানে 3 জন, 3টে অ্যাক্টিভ মানুষকে নিয়ে আসতে হবে। তাহলে এ মেম্বার 3 জন হয়ে গেল। এরপর আরেকটা যেটা লাগবে সেটা হচ্ছে B+C। দেখুন এখানে B+C টোটাল কতজন, টোটাল 5 জন। B+C মেম্বার টোটাল 5 জন, তাহলে 5 আর এখানে 3, 5 আর 3 8 জন মেম্বার এবং ওয়ালেট ব্যালেন্স 500 যখনই আপনার কমপ্লিট হয়ে যাবে তখনই আপনি কিন্তু সেকেন্ড লেভেল হয়ে যাবে, আপনার আইডিটা সেকেন্ড লেভেলে চলে গেল। তো সেকেন্ড লেভেলে যাওয়ার সাথে আপনি কী কী পাচ্ছেন দেখুন। প্রথম আপনি যেটা পাচ্ছেন সেটা হচ্ছে আপনার সেলফ প্রফিট, ডেইলি পার্সোনাল যেটা প্রফিট সেটা 2.10% পার ডে। আপনার ওয়ালেটে যে ব্যালেন্স আছে সেই ব্যালেন্স অনুযায়ী আপনি যদি NFT বাই করে সেল করেন সেখান থেকে যে প্রফিটটা আসছে তার 2.10% আপনি কিন্তু পার ডে পাবেন। এরপর আমরা বলেছিলাম যে টিম ইনকাম পেতে গেলে সেকেন্ড লেভেলে পৌঁছাতে হবে। তো টিম ইনকাম যখন আমার স্টার্ট হয়ে গেল আমরা এখান থেকে এ, বি এবং সি এই 3টা লেভেলে আমরা এখান থেকে ইনকাম পাই। তো এ লেভেল কোনটাকে বলছে, না এ লেভেল হচ্ছে আমি যাদেরকে আমার নিজের আইডির থেকে রেফার কোড নিয়ে তাদেরকে রেফার করছি তারা হচ্ছে আমার এ মেম্বার। তাহলে এ মেম্বারের কাছ থেকে আমি পার ডে প্রফিট কত পাবো, 12%। এবং এ মেম্বারগুলো যাদেরকে নিয়ে আসবে তারা হচ্ছে আমার বি মেম্বার, তাহলে সেরকম বি মেম্বারের কাছ থেকে আমি পার ডে প্রফিট পাবো 5%। এবং বি মেম্বার যাদেরকে নিয়ে আসবে তারা হচ্ছে আমার সি মেম্বার, সি মেম্বারের কাছ থেকে আমি পার ডে প্রফিট পাবো 2%। এটা শুধুমাত্র লেভেল 2তে। তো লেভেল 2তে পৌঁছানোর জন্য এই যে এ, বি, সি এই মেম্বারগুলোকে আমরা কীভাবে নিয়ে আসবো, এবং অনেকেরই মাথায় হয়তো এটা নিয়ে চাপ হয়ে যায় যে 8 জন মানুষকে আমি কী করে আনবো। এখানে এ মেম্বার বলেছে 3 জন এবং বি, সি মিলিয়ে বলেছে 5 জন। তাহলে 5 আর 3 8 জন মানুষকে আমরা কীভাবে নিয়ে আসবো এই নিয়ে অনেকে টেনশনে পড়ে যাবে। তা আমি বলবো দেখুন এখানে টেনশনের কোনো ব্যাপার নেই, একটু সিস্টেমটাকে বুঝে কাজ করুন, অবশ্যই এখান থেকে একটা ভালো টিম তৈরি করতে পারবেন। তো তার জন্য আমি ছোট্ট করে একটু আপনাদেরকে দেখাবো যে আগামী দিনে কীভাবে আপনি টিম বিল্ড আপ করে এখান থেকে একটা বড় পজিশন তৈরি করবেন। তো দেখুন এখানে আমরা লেভেল 2 দেখতে পাচ্ছি, লেভেল 2 যেখানে আমাদের ওয়ালেট ব্যালেন্স মেনটেন করতে হবে মিনিমাম 500 থেকে 2000। এরপর আমরা এখানে কীভাবে টিমটাকে বিল্ড আপ করবো দেখুন, এখানে আছেন আপনি, আপনি জয়েন করেছেন লেভেল 1-এ আছেন, সেখান থেকে আপনি সিস্টেম সম্পর্কে নলেজ নিয়েছেন, বুঝেছেন বিষয়টাকে, বুঝে আপনি এখানে কাজ শুরু করছেন। তো আপনার প্রথম কাজ হচ্ছে 3 জন অ্যাক্টিভ মানুষকে সিস্টেমে নিয়ে আসা। অ্যাক্টিভ মানে হচ্ছে যে মানুষগুলো সত্যি সত্যি এখান থেকে একটা ইনকাম করে নিজের ভালো একটা পজিশন তৈরি করতে চায়, সেরকম 3 জন মানুষকে আপনি এখানে নিয়ে আসবেন, বেশি দরকার নেই। ফার্স্ট টাইম ছোট ছোট করে আপনারা কাজ করুন, ছোট ছোট স্টেপে কাজ করুন, দেখুন এইভাবে ছোট ছোট কাজ করতে করতে একসময় অনেক বড় একটা জায়গা তৈরি হয়ে যাবে। তো প্রথমে আপনি 3 জন মানুষকে নিয়ে আসলেন সিস্টেমে, যে 3 জন মানুষকে আপনি নিয়ে এসছেন তারাও তো আগামী দিনে ইনকাম করার জন্যই আসছে, তারাও আগামী দিনে একটা বড় পজিশন তৈরি করার জন্যই আসছে, যেমন এখানে আপনি এসেছেন। তাহলে আপনার টার্গেট হচ্ছে প্রথম 3 জন মানুষকে নিয়ে আসা, তাহলে সেম টার্গেট তাদেরও থাকবে, সেই 3 জন মানুষ আবার 3 জন 3 জন করে নিয়ে আসবে। তাহলে এখানে 3 জন মানুষ নিয়ে আসছে 3 জন 3 জন করে, তাহলে এখানে প্রথম যেটা আছে আপনি এখানে আছেন, আপনি যাদেরকে নিয়ে আসছেন এরা হচ্ছে আপনার এ মেম্বার,
আপনি যাদেরকে নিয়ে এলেন এটা হচ্ছে আপনার এ মেম্বার। এ মেম্বার আবার যাদেরকে নিয়ে আসছে তারা হচ্ছে আপনার বি মেম্বার, এবং বি মেম্বার তার নিচের মানুষদিকে নিয়ে আসছে তারা হচ্ছে আপনার সি মেম্বার। তাহলে দেখুন কত সহজে একটা বড় টিম তৈরি হচ্ছে। প্রথমে আপনি নিয়ে আসছেন তিনজন মানুষকে, সেই তিনজন মানুষের হাত ধরে আগামী দিনে আরও তিনজনের নিচে তিনজন তিনজন করে যদি আসে তাহলে আপনার বি মেম্বার হয়ে গেল নজন। এবং এই নজন মানুষ যারা এসছে সিস্টেমে কাজ করতে তারাও কিন্তু আগামী দিনে নিজের একটা বড় ইনকাম তৈরি করার জন্যই এসছে, এখান থেকে ইনকাম করতেই এসছে। তো সেই জন্য তাদেরও টার্গেট রইল তিনজন। সেই তিনজন করে মানুষ যদি বাকি নিচে এখানে নিয়ে আসে আপনার সি মেম্বার হয়ে যাবে 27 জন। তাহলে তিনজন এ, 9 জন বি, 27 জন সি। আমাকে সেকেন্ড লেভেলে পৌঁছানোর জন্য আমাদের কী ক্রাইটেরিয়া আছে দেখুন। এখানে সেকেন্ড লেভেলে পৌঁছানোর জন্য আমাদের ক্রাইটেরিয়া আছে ডাইরেক্ট এ মেম্বার 3 জন, আমার ওখানে অলরেডি হয়ে গেছে, এবং বি সি মিলিয়ে মোট 5 জন, কিন্তু আমার এখানে হয়ে গেছে বি আর সি মিলিয়ে 9 প্লাস 27। তাহলে এতগুলো মেম্বার আমার কিন্তু এক্সট্রা হয়ে গেছে। তো ভালো জিনিস, যত মেম্বার এক্সট্রা বাড়বে, যত মেম্বার আমার বেশি থাকবে তত বেশি আমি কমিশন পাবো। আমার যদি 2 জন থাকে 3 জন থাকে 4 জন থাকে 4 জনের কাছ থেকে যা কমিশন পাবো, 40 জন থাকলে তার থেকে অনেক বেশি কমিশন পাবো। তো এটাই আমি বোঝাতে চাইছি আপনাদেরকে, যে খুব সহজে একটা টিম বানাতে পারবেন যেখানে আপনারা মাথায় কেউ কোনো চাপ দিবেন না, সবসময়তে টার্গেট লাগাবেন ছোট ছোট টার্গেটকে আস্তে আস্তে ফুলফিল করুন এবং আগামী দিনে বড় জায়গা তৈরি করুন। তো প্রথমে 3 জনের টার্গেট নিয়ে আপনারা কাজ শুরু করুন। দেখুন এখানে আমরা যে প্রফিটটা পাই সেই প্রফিটটা কোথা থেকে পাচ্ছি এবং কতটা পাচ্ছি দেখুন, কোথা থেকে পাচ্ছি আমি লাস্টে দেখাচ্ছি কতটা প্রফিট আমরা এখান থেকে পাচ্ছি। দেখুন না, সেকেন্ড লেভেলে আপনি যখন ট্রেড করছেন ওখান থেকে আপনি ইনকাম পাচ্ছেন 2.10%। তো চলুন আপনাদের একটু ক্যালকুলেটারে নিয়ে যাই। তো ক্যালকুলেটারে যাওয়ার জন্য কি করতে হবে, প্রথমে সেকেন্ড লেভেলের জন্য আমি ধরে নিচ্ছি আপনার ওয়ালেট ব্যালেন্স আছে 500 USDT, সেখানে আপনি পাচ্ছেন 2.10%। দেখুন ইনকাম হয়ে গেল আপনার $10, এখানে আপনার ইনকাম 10.5, তাহলে আমি রাউন্ড ফিগার 10ই লাগাচ্ছি। তাহলে $10 হয়ে গেল আপনার সেলফ ইনকাম, এবং টিম থেকে আমি ধরে নিচ্ছি যে আপনি $5 পার ডে এখান থেকে ইনকাম করছেন, তাহলে 10 প্লাস 15। যত ওয়ালেট ব্যালেন্স আপনার বাড়বে আপনার ইনকাম অবশ্যই বাড়তে থাকবে, কিন্তু আমি অতটা ইনকামের রাস্তায় যাচ্ছি না, আমি বোঝানোর জন্য জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি যে ধরুন আপনার পার ডে $15 করে এখান থেকে ইনকাম হয়। তো সেই $15কে যদি আমি 30 দিয়ে গুণ করি দেখুন 450 USDT আপনার পার মান্থ ইনকাম হচ্ছে, হবে আরও অনেক বেশি। যত আপনার ওয়ালেট ব্যালেন্স প্রতিদিন বাড়তে থাকবে তত আপনার ইনকামটাও প্রতিদিন বাড়তে থাকবে, এটা 15 থাকবে না, আজকে 15 পেয়েছেন তো কালকে অবশ্যই বেশি পাবেন, তারপরের দিন আরও বেশি পাবেন, এইভাবে আপনার বাড়তে থাকবে। কিন্তু আমি বোঝানোর জন্য জাস্ট দেখাচ্ছি যে 15×30 যদি করা হয় 450 USDT, তো 450 USDTকে আমি যদি সেলিং প্রাইস 90 করেও ধরি তাও আমার পার মান্থ এখান থেকে আমি সেকেন্ড লেভেলে 40,000 টাকা করতে পারবো। 40,000 টাকা আমার এখান থেকে পার মান্থ ইনকাম। আচ্ছা আমি ছেড়ে দিলাম, আমি যদি নিজের ইনকাম যেটা পাচ্ছি $10 প্লাস টিম ইনকাম আমি যদি ধরছি, অতগুলো মেম্বার হলো না, ওগুলো 27টা 9টা মেম্বার থাকলে অনেক বেশি ইনকাম আসবে। আমি এখানে ছোট্ট একটা টিম যেটা আমরা বানালাম, প্রথম আমাদের যে ক্রাইটেরিয়া আছে 3 জন এবং 5 জন 8 জনের টিম যদি হয় আমি সাপোজ ধরে নিচ্ছি আপনার পার ডে $2 করে আসছে, এটা আস্তে আস্তে বাড়তে থাকবে, তাহলে আমার পার কত হয়ে গেলো একদিনের ইনকাম 12×30 যদি করি 360 USDT হচ্ছে আপনার ইনকাম। 360 USDTকে যদি 90 দিয়ে গুণ করি দেখুন তাও 32,000 টাকা ইনকাম আসছে। তাহলে একবার বুঝতে পারছেন সেকেন্ড লেভেল পৌঁছানো মাত্র আপনার কিন্তু মান্থলি 30 থেকে 40,000 টাকা পার মান্থ আপনার ইনকাম এখান থেকে চলে আসবে, যেটা আপনি করবেন সম্পূর্ণ বাড়িতে বসে। এবং কোথা থেকে না, অ্যাক্টিভ 3 জন মানুষকে আপনি সিস্টেমে নিয়ে এসছেন, 3 জন মানুষের উপকার করেছেন,
সেই কারণে আপনি এখান থেকে একটা ভালো ইনকাম পাচ্ছেন। তো এটা হয়ে গেলো আমাদের সেকেন্ড লেভেল। তো আমাদের এবার নেক্সট লেভেলে যাওয়া যাক। নেক্সট লেভেল হচ্ছে আমাদের থার্ড লেভেল। থার্ড লেভেলে যাওয়ার জন্য যেটা দরকার আছে সেটা হচ্ছে $2000 আমাকে ওয়ালেটে মেনটেন করতে হবে, এবং ডাইরেক্ট জয়নিং আনতে হবে 6 জন, এবং BC মিলিয়ে আনতে হবে 20 জন। তাহলে আমার সেকেন্ড লেভেলে 3 জন ছিল ডাইরেক্ট পার্টনার এবং BC মিলিয়ে ছিল 5 জন। এখানে ডাইরেক্ট মেম্বার হতে হবে 6 জন এবং BC মিলিয়ে হতে হবে 20 জন। তো দেখুন এটা কীভাবে আমরা এখানে স্ট্রাকচারটা বানাচ্ছি এবং এখান থেকে কী প্রফিট পাচ্ছি। যখনই আমি থার্ড লেভেল হয়ে যাব, থার্ড লেভেল হওয়া মাত্র আমার কিন্তু ডেলি প্রফিট এখানে দেখুন বেড়ে গেছে 2.60%, ওখানে ছিল 2.10, এখানে 2.60। এবং এ মেম্বারের কাছ থেকে সেকেন্ড লেভেলে পাচ্ছিলাম 12%, থার্ড লেভেলে পাবো 13%। বি লেভেলের মেম্বারদের কাছ থেকে সেকেন্ড লেভেলে পাচ্ছিলাম 5%, থ্রিতে পাবো 6%, আর সি লেভেলের মেম্বারের কাছ থেকে ওখানে পাচ্ছিলাম 2%, এখানে পাবো 3%। তো এইভাবে আমাদের পার্সেন্টেজটা কন্টিনিউ বাড়তে থাকবে। তো আমরা থার্ড লেভেলের মেম্বার ক্রাইটেরিয়া কীভাবে পূরণ করব দেখুন, এটাও আমি একটা ছোট্ট করে PDFএর মধ্যে রেডি করে রেখেছি। জাস্ট 1 মিনিট। লেভেল 3, তো চলো লেভেল 3 আমি এখানে ওপেন করে নিয়েছি। এখানে দেখুন লেভেল 3, তো এখানে আমাকে ওয়ালেট ব্যালেন্স মেনটেন করতে হবে $2000, এবং এখানে আপনি আছেন। আপনি সেকেন্ড লেভেলে কী করেছিলেন, মাত্র 3 জন মানুষকে এখানে নিয়ে এসেছিলেন, এই 3টে মানুষকে আপনি এখানে নিয়ে এসেছিলেন। এখন কী করতে হবে, থার্ড লেভেলে যাওয়ার জন্য আপনাকে আরও 3 জন মানুষকে নিয়ে আসতে হবে এখানে ডাইরেক্ট, তবেই আপনার এটা ডাইরেক্ট পার্টনার হবে। তাহলে আপনার হয়ে গেল এ মেম্বার 6 জন। তো 3 জনের নিচে যদি সেকেন্ড লেভেলে ছিল 9 জন মেম্বার, মানে 3 জনের আবার যদি 3 জনের টার্গেট দেওয়া হয় তাহলে 3 থেকে 9 হয়, তাহলে 9 জন মেম্বার হয়ে গেল। এখানে আমার আরও 3 জন নতুন মেম্বার অ্যাড হয়েছে, এই 3 জন নতুন মেম্বার অ্যাড হয়েছে, তাহলে অবশ্যই এনাদেরও টার্গেট থাকবে 3 জন করে। তাহলে তার নিচে বিতে আরও 9 জন মানুষ অ্যাড হয়ে গেলো, মানে আমার অলরেডি 9 জন ছিল, এখন আরও 9 জন চলে এলো, তাহলে হয়ে গেলো আমার 18 জন। কিন্তু আমার এত লাগবে না, বি এবং সি মিলিয়ে টোটাল লাগবে আমার 20 জন। তাহলে যত তাড়াতাড়ি আমার এই মেম্বারগুলো কমপ্লিট হবে তত তাড়াতাড়ি আমি এখান থেকে তত বেশি ইনকাম পাবো। তো বি লেভেলে মেম্বার, এটা হচ্ছে আপনার এ মেম্বার, এটা হচ্ছে আপনার বি মেম্বার, এবং এটা হচ্ছে আপনার সি মেম্বার। বি লেভেলে 18 জন মেম্বার আছে আপনার, 18 জন আছে বিতে, সেখান থেকে যদি 18 জনকে যদি 3 জন করে টার্গেট দেওয়া হয় সি লেভেলে আপনার মেম্বার হয়ে যাবে 54 জন। তাহলে সি লেভেলে আপনার টোটাল মেম্বার এখানে হয়ে গেল 54 জন, যেখান থেকে আপনি পার ডে সেল প্রফিট যেটা হচ্ছে সেটা পাচ্ছেন 2.60%, এ মেম্বারের কাছ থেকে পাবেন 13%, বি এর কাছ থেকে পাবেন 6%, সি এর কাছ থেকে পাবেন 3%। তো এইভাবে আমরা যদি কাজ করতে থাকি তাহলে খুব সহজে ছোট ছোট করে স্টেপ বাই স্টেপ আমরা একটা কিন্তু বড় জায়গা তৈরি করতে পারি। তো এই হচ্ছে আমাদের থার্ড লেভেলের প্ল্যান। তো চলুন এরপরে আমরা দেখে নেবো লেভেল 4 কী আছে। লেভেল 4 যাওয়ার জন্য আমাদেরকে যেটা মেনটেন করতে হবে সেটা হচ্ছে ওয়ালেট ব্যালেন্স $500, এ লেভেল মেম্বার 15 জন, বিসি মিলিয়ে 35 জন। যখনই আমার এটা টোটাল কমপ্লিট হয়ে যাবে আমি হয়ে যাব লেভেল 4। লেভেল 4 যাওয়া মাত্র ডেলি প্রফিট যেটা এখান থেকে আমরা পাবো 3.10%, এ মেম্বারের কাছ থেকে পাবো 15%, বি মেম্বারের কাছ থেকে পাবো 7%, এবং সি মেম্বারদের কাছ থেকে পাবো 5%। এরপর আমাদের যেটা আছে সেটা হচ্ছে লেভেল 5। লেভেল 5 যাওয়ার জন্য আমার ফার্স্ট ক্রাইটেরিয়া যেটা সেটা হচ্ছে আমাকে $10000 ওয়ালেট ব্যালেন্স মেনটেন করতে হবে, এবং ডাইরেক্ট মেম্বার হতে হবে 25 জন, বিসি মিলিয়ে মেম্বার হতে হবে 70 জন। তাহলেই আমি হয়ে গেলাম লেভেল 4। লেভেল 4 থেকে আমি পার ডে যেটা প্রফিট পাবো সেটা হবে 3.70%,
এ মেম্বারের কাছ থেকে পাবো 16%, বি মেম্বারের কাছ থেকে পাবো 8%, সি মেম্বারদের কাছ থেকে পাবো 7%। এই হয়ে গেলো আমার লেভেল 5। এবং নেক্সট যেটা লেভেল, সব থেকে লাস্ট লেভেল আমাদের এখানে, সেটা হচ্ছে লেভেল 6। লেভেল 6 অ্যাচিভ করতে গেলে আমাকে ওয়ালেট ব্যালেন্স 30,000 USDT মেনটেন করতে হবে। 30,000 USDT মেনটেন করতে পারলে আমি এখানে লেভেল 6-এর জন্য ব্যালেন্স রেডি হয়ে গেল। এরপর আমাকে ডাইরেক্ট মেম্বার নিয়ে আসতে হবে 15-35 জন এবং বিসি মিলিয়ে আনতে হবে 180 জন। তাহলেই আমি হয়ে গেলাম লেভেল 6। লেভেল 6-এ থাকাকালীন আমি এখান থেকে যে ইনকামটা পাবো পার ডে 4.10%, এ মেম্বারের কাছ থেকে পাবো 18%, বি মেম্বারদের কাছ থেকে পাবো 9% এবং সি মেম্বারদের কাছ থেকে পাবো 8%। এই হচ্ছে আমাদের টোটাল লেভেল কমিশন এবং সেল প্রফিট। এরপরে আপনারা হয়তো চিন্তা করছেন যে বাকি লেভেলগুলো কেন আমি এত শর্টের মধ্যে সেরে দিলাম। দেখুন, আমাদের এখানে এই লেভেলগুলো আমি যদি একবার বলি আপনারা কেউই মনে রাখতে পারবেন না, এর জন্য পিডিএফ আমরা গ্রুপে দিয়ে দিই, প্রত্যেকে নিজের কাছে পিডিএফ রাখলে আপনারা পরবর্তীকালে এগুলো বাড়িতে বসে আরামসে দেখতে পারবেন এবং বুঝতে পারবেন। তো সেই জন্য আমি আর এটার উপরে বেশি টাইম নষ্ট করতে চাই না। তো দেখুন, আমরা হচ্ছে এখান থেকে দু ধরনের ইনকাম পেলাম, একটা হচ্ছে সেল প্রফিট যেটা ডেলি পার্সোনাল প্রফিট, এবং আরেকটা হচ্ছে লেভেল ইনকাম। লেভেল ইনকাম যেটা আমরা মানুষকে এখানে সিস্টেমে নিয়ে আসছি, এবিসিতে যারা আমার থাকছে তাদের কাছ থেকে শুধুমাত্র আমরা এখানে ইনকাম পাচ্ছি। তো এখানে আমরা পেলাম দু ধরনের ইনকাম। তো আমরা এই ট্রেজার এনএফটি সিস্টেমে আরও অনেকগুলো ইনকাম পাই, তার মধ্যে আমি এখানে আপনাদের আরেকটা দেখাতে চাই, যেটা হচ্ছে স্টার অ্যাম্বাসেডার। এটাকে বলা হয় আমাদের স্টার অ্যাম্বাসেডার। স্টার অ্যাম্বাসেডার অ্যাচিভ কখন করব বা কীভাবে করব, এই নিয়ে আপনাদেরকে একটুখানি আমি জানিয়ে রাখি। যেটা হচ্ছে, দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন 1, 2, 3, 4, 5 এবং 6, এই 6টা আমাদের স্টার অ্যাম্বাসেডার আছে। তো 1-স্টার অ্যাম্বাসেডার যদি আমি অ্যাচিভ করতে চাই, 1-স্টার অ্যাম্বাসেডার যদি আমি মান্থলি স্যালারি নিতে চাই, তার জন্য আমার যেটা ক্রাইটেরিয়া আছে সেটা দেখুন এখানে, যে প্রথম আমাকে 1-স্টারের জন্য ডাইরেক্ট মেম্বার আনতে হবে 15 জন এবং বিসি মিলিয়ে টোটাল হতে হবে 60 জন। যেসব লিডাররা অলরেডি এখানে টিম বিল্ড আপ করে খুব ভালোভাবে কাজ করছেন, তো তাদেরকে, তারা তো এখান থেকে একটা কমিশন এবং সেফ প্রফিট অবশ্যই পাচ্ছে, তো কোম্পানি চিন্তা করেছে যে তাদেরকে যদি আরও কিছু এক্সট্রা ইনকাম দেওয়া যায়, সেই জন্য এখানে চালু করা হয়েছে স্যালারি সিস্টেম। একমাত্র দুনিয়াতে একটাই প্ল্যাটফর্ম আছে, যেটা হচ্ছে ট্রেজার এনএফটি, যেখানে একটা মানুষ বাড়িতে বসে স্যালারি নিতে পারে, কোথাও যাওয়ার দরকার নেই স্যালারির জন্য। আজকে একবার চিন্তা করুন, বহু মানুষ আছে 10-15-20 হাজার টাকার জন্য কত দূর দূরান্তে বাস ট্রাম করে কোন সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে যায় এবং রাত্রিবেলা বাড়ি ফিরে, কোনো টাইমের ঠিক নেই, অফিস না গেলে বসের বকুনি, নানা রকম আমাদেরকে সমস্যার সম্মুখীন হতে হয়। তো সেই জায়গার থেকে একমাত্র একটাই প্ল্যাটফর্ম আছে, যেটার নাম ট্রেজার এনএফটি, মানুষকে বাড়িতে বসে স্যালারি দেয়। তো স্যালারিটাও কিন্তু কম না। দেখুন, 1-স্টার অ্যাম্বাসেডার যারা অ্যাচিভ করেছে তাদের জন্য কী স্যালারি আছে, তো 1-স্টার অ্যাম্বাসেডার অ্যাচিভ করতে গেলে আমি বললাম যে ডাইরেক্ট মেম্বার হতে হবে আপনার 15 জন, বিসি মিলিয়ে হতে হবে 60 জন, যাদের টিম অলরেডি তৈরি হয়ে গেছে তারা এই 1-স্টারের জন্য অ্যাপ্লাই করতে পারে। তো এখান থেকে আমরা প্রথম যেটা স্যালারি পাবো সেটা হচ্ছে 200 USDT। 200 USDTকে যদি আমরা INR-এ করি, ইন্ডিয়ান কারেন্সিতে কনভার্ট করি, তাহলে মোটামুটি আপনার 18,000 টাকা আপনি এখান থেকে 1-স্টার অ্যাম্বাসেডারের স্যালারি পাবেন। নেক্সট আমাদের যেটা আছে সেটা হচ্ছে 2-স্টার অ্যাম্বাসেডার, যার জন্য আমাদের মেন ক্রাইটেরিয়া হচ্ছে ডাইরেক্ট মেম্বার 25 জন, বিসি মিলিয়ে 150 জন। এটা হয়ে গেলেই আপনি এখান থেকে স্যালারি পাবেন 2-স্টারের, যে স্যালারিটা 350 USDT, 350 USDT। 350 USDTকে আমি যদি INR-এ করি, দেখুন 31,500 টাকা,
যেটা আপনি শুধুমাত্র স্যালারি পাচ্ছেন, আপনার টিম কমিশন সেলফ প্রফিট বাদ দিয়েও এটা হচ্ছে আপনার এক্সট্রা স্যালারি ইনকাম। তো এরকমই আমাদের পরপর আরও কয়েকটা স্টার অ্যাম্বাসেডার পজিশান আছে, যেটা হচ্ছে 3 স্টার, 4 স্টার, 5 স্টার এবং 6 স্টার। এদের জন্য ক্রাইটেরিয়া আছে, 4 স্টারের জন্য আছে ডাইরেক্ট মেম্বার 30 জন এবং বিসি মিলিয়ে 500 জন। তাহলেই আমি 4 স্টার অ্যাম্বাসেডার অ্যাচিভ করে যাবো। 4 স্টার অ্যাম্বাসেডার অ্যাচিভ করলে এখান থেকে যেটা স্যালারি দেওয়া হয় সেটা হচ্ছে 500 USDT। তো চলুন 500 USDTকে নিয়ে আমরা একটু আয়নারে কনভার্ট করি ইনটু 45,000 টাকা। বাড়িতে বসে ইনকাম করছেন, স্যালারি নিচ্ছেন 45,000 টাকা। তো এরকমই পরপর আরও আছে, 4 হয়ে গেল 5, 6। তো আমরা লাস্ট যে 6 স্টার অ্যাম্বাসেডার আছে সেটা একটু দেখে নেবো ক্যালকুলেশন করে ছোট্ট করে। তো 6 স্টার অ্যাম্বাসেডার অ্যাচিভ করতে গেলে যেটা দরকার আছে ডাইরেক্ট মেম্বার 60 জন এবং বিসি মিলিয়ে 2500 মেম্বার। যখনই এটা কমপ্লিট হয়ে যাবে এখান থেকে স্যালারি দেওয়া হবে 3500 USDT। তো চলুন আমরা ক্যালকুলেটারে এটাকে একটু ক্যালকুলেট করে নিই। 3500 USDT, দেখুন ভাবা যাচ্ছে 3,15,000 টাকা শুধু স্যালারি পান। আজকে একবার চিন্তা করুন, 3,15,000 টাকা দুনিয়াতে, আমাদের ইন্ডিয়ার মধ্যে এমন কোন মানুষ আছে যে 3,15,000 টাকা স্যালারি পায়? একবার ভাবুন, যেটা আপনি এই ট্রেজার এনএফটির পাওয়ারে পাবেন যদি এই জায়গাটা আপনি তৈরি করতে পারেন। তো চলুন আমাদের স্টার অ্যাম্বাসেডার স্যালারি নিয়ে আমরা মোটামুটি বিস্তারিত আলোচনা করলাম। তো এছাড়াও আমরা এখান থেকে আরও কয়েকটা ইনকাম পাই, সেই ইনকামগুলো আমরা কিভাবে জানব? দেখুন আমরা এখানে ব্রোকারশিপ বলে একটা সিস্টেম আছে যেটাকে বলা হয় সাপ্তাহিক স্যালারি। মানে এখানে আপনি সেকেন্ড লেভেল হতে তো অবশ্যই হবে, সেকেন্ড লেভেলে যাওয়ার পর আপনি কোম্পানিকে অ্যাপ্লাই করতে পারবেন ব্রোকারশিপের জন্য। ওখান থেকে আপনাকে একটা টার্গেট দিয়ে দেওয়া হবে, সেই টার্গেট আপনি যদি ফুলফিল করে দিতে পারেন তাহলে আপনি এখান থেকে কিন্তু একটা স্যালারি পাবেন, যেটা সপ্তাহে মাসে আপনি 4 বার স্যালারি পাবেন। তো এটা হচ্ছে ব্রোকারশিপ। এবং আরেক ধরনের ইনকাম পাই যেটাকে বলা হয় স্ট্যাকিং ইনকাম। স্ট্যাকিং ইনকাম কি না, স্ট্যাকিং ইনকামের জন্য আমাদেরকে, যেমন আমরা ব্যাংকে ধরুন সবাই টাকা রেখেছি, কারো বেশি আছে কারো কম আছে, বিভিন্ন মানুষের বিভিন্ন রকমভাবে ব্যাংকে টাকা আছে। তো সেই জায়গার থেকে আমরা কিছু এক্সট্রা যদি ব্যাংকের থেকে ইনকাম করতে চাই সেই জন্য আমরা এখানে কিছু টাকা ফিক্সড বা MIS করে দিই। তো এই ফিক্সড বা MIS কেন করি? যদি সেখান থেকে কিছু এক্সট্রা ইনকাম করার জন্য, তাহলে সেই এক্সট্রা ইনকাম করার জন্য যখন আমরা ব্যাংকে ডিপোজিট অ্যামাউন্টটাকে ফিক্সড বা MIS-এ ইনভেস্ট করি তখন আমরা এখান থেকে একটা এক্সট্রা পার্সেন্টেজ পাই। তো সেরকমই আমাদের ট্রেজার এনএফটিতেও একটা সিস্টেম আছে যেটাকে বলা হয় স্ট্যাকিং, স্ট্যাক ইনকাম। তো আমরাও এখান থেকে আমাদের ওয়ালেট ব্যালেন্সের কিছু পরিমাণ USDT যদি আমরা এখানে স্ট্যাক করে দিই তাহলেও কিন্তু আমরা এখান থেকে একটা ভালো রকম এক্সট্রা পার্সেন্টেজ পাই। তো চলুন আমি আপনাদেরকে সেই রকমই একটা স্ট্যাক ইনকাম দেখাতে চাই লাইভ গ্রুপের সাথে। আমার অ্যাপ্লিকেশানটা আমি একটু ওপেন করে নেবো এই জন্য। তো চলুন আমার অ্যাপ্লিকেশান ওপেন হয়ে গেছে, আমি এখানে চলে গেলাম। আজ আমার নট অন, চলুন এখানে আমি স্ট্যাক করে রেখেছি, দেখতে পাচ্ছেন প্রত্যেকে আমি এখানে স্ট্যাক করে রেখেছি কত অ্যামাউন্টের NFT না 806 USDTর একটা NFT স্ট্যাক করে রেখেছি, যেখান থেকে আমি ইনকাম পাই পার ডে 1.5% হারে। এখনও এটা আমার 27 দিনের জন্য স্ট্যাক করা আছে, সরি 27 দিনের জন্য এটাকে আমি টোটাল স্ট্যাক করেছিলাম, এখনও আমার 25 দিন এখানে বাকি আছে, 25 দিন পর আমি এখান থেকে এটা উইথড্র করতে পারবো। তো 27 দিন আর এখানে আমার বাকি আছে 25 দিন, মানে জাস্ট 2 দিন হয়েছে, 2 দিনে আমার কিন্তু এখান থেকে
$36 ইনকাম চলে এসছে। চলুন আমি নিচে আরেকটা স্ট্যাক করে রেখেছি, এটা বেশ কিছুদিন হলো এবং একটু বড় অ্যামাউন্টের, সেটার অ্যামাউন্টটা কত দেখুন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন $1,197। $1,197 মানে প্রায় $1,200-ই ধরুন। তো এই অ্যামাউন্টের আমি স্ট্যাক করে রেখেছি, যেখান থেকে পার ডে আমি প্রফিট পাই 1.5% হারে। এটা আমি আর ২৫ দিন পর এটাকে আমি ক্রেডিট করতে পারবো, ভাঙতে পারবো। তো এখনও পর্যন্ত এটাকে আমি ৩০ দিনের জন্য করেছিলাম, এখনও পর্যন্ত এখান থেকে আমি যে ইনকামটা করেছি সেই ইনকামটা দেখুন ৮৯ USDT আমার ইনকাম চলে এসছে। বাকি ইনকাম আমি এখনও ২৫ দিন কন্টিনিউ এই 1.5% হারে আমি এখান থেকে প্রফিটটা পার ডে পাবো। তো এটা হচ্ছে আমাদের স্ট্যাকিং ইনকাম, যেখান থেকে আমরা চাইলে এটা এক্সট্রা ইনকাম করতে পারি। তো এইভাবে আমরা ট্রেজার এনএফটির থেকে ইনকামটা নিতে পারি। তো চলুন আমরা আরও কিছু সিস্টেমের সম্পর্কে কথা বলবো। তো বিষয়টা হচ্ছে দেখুন, আমরা যে এতটা পরিমাণ এখান থেকে ইনকাম করি, দেখুন আমি যদি আমার আইডিতে গিয়ে দেখাই, আমি এখন লেভেল ৫ আছি, এখন আমার ওয়ালেট ব্যালেন্স আছে ১০,৫১৭, টোটাল এখানে দেখতে পাচ্ছেন আমার ওয়ালেট ব্যালেন্স ১০,৫১৭ USDT পড়ে আছে। এবং টোটাল এখানে দেখুন টিম ইনকাম আমার এখনও পর্যন্ত চলে এসছে ৯৫ USDT। টোটাল এখনও পর্যন্ত আমার ৯৫ USDT এখান থেকে ইনকাম চলে এসছে। মানে আমি যে টিমটা তৈরি করেছি, ছোট্ট একটা টিম এখনও পর্যন্ত আমার এখানে আছে, যেটা মাত্র ৪৪৮ জনের টিম। তার মধ্যে আমি ডাইরেক্ট মেম্বার নিয়ে এসছি ২৯ জন এবং বিসি মিলিয়ে টোটাল আমার মেম্বার হয়ে গেছে ৪১৯ জন। সব নিয়ে আমার ৪৪৮ জনের একটা টিম, যেখান থেকে আমি এই প্রফিটটা করি। আপনারা জানেন অনেকেই যে এখান থেকে আমরা শুধুমাত্র ABC তিনটা লেভেলেই আমরা ইনকাম পাই, সেই জন্য আমার এখানে এই তিনটা লেভেলের মানুষের সংখ্যাই শো করবে। তাছাড়া আর তার নিচে DEFG করে যা যত দূর পর্যন্ত গেছে সেই মেম্বারগুলো আমার এখানে শো করবে না। বর্তমানে আমার এখন টোটাল টিম মেম্বার ৫,০০০+ মেম্বার আমার এখন কাজ করছে এখানে। ৫,০০০+ মেম্বার আমার এখানে কাজ করছে। তো সেই জায়গার থেকে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে এখন আমার টিম ছড়িয়ে আছে। তো সেখান থেকে বহু মানুষ খুব ভালো ইনকামের জায়গা তৈরি করেছে, সেই জন্য আমি খুব খুশি যে এতগুলো মানুষ তাদের সমস্ত কিছু জীবনের শখ সাধ পূরণ করছে এই ট্রেজার এনএফটির থেকে, এবং সেই মানুষগুলো শুরুয়াত করেছে আমার হাত ধরে। তো যাই হোক, সেই জন্য আমি খুবই খুশি। এবং আপনাদেরকে যেটা আরেকটা বিষয় দেখাবো, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে এই ট্রেজার এনএফটি এতটা হিউজ পরিমাণ ইনকাম দিচ্ছে কোথা থেকে, এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। তো দেখুন, ট্রেজার এনএফটি হচ্ছে একটা অনলাইন ট্রেডিং প্ল্যাটফর্ম। আমরা জানি যে ট্রেজার এনএফটি একটা অনলাইন ট্রেডিং প্ল্যাটফর্ম, যেখান থেকে আমরা পার ডে ট্রেড করে একটা ইনকাম করি। এরপর বিষয়টা হচ্ছে এতটা ইনকামের কোম্পানি দিচ্ছে কোথা থেকে। তো দেখুন, আমাদের এই যে ওয়ালেটটা আমরা এখানে ক্রিয়েট করেছি, এই ওয়ালেটে যে ব্যালেন্সটা আছে এটা প্রতি মুহূর্তে কিন্তু আমাদের যে আপডেট হচ্ছে সেই আপডেটটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখানে আপনি উইথড্র করলেও সেই আপডেটটা আপনি দেখতে পাবেন যে আপনার এখান থেকে কতটা উইথড্র হয়েছে। তো আমি একবার দেখিয়ে দেবো যে এখান থেকে টোটাল আমি এখনও পর্যন্ত এই ৮ মাসে ১৬,৭৩৩ USDT ইনকাম করেছি। শুধুমাত্র ইনকাম করার পর আমার ওয়ালেটে এটা এখন শো করছে, বাকিটা স্ট্যাক করা আছে। এবং এখান থেকে উইথড্র করেছি আমি ৪,৫১০ USDT, এই ৮ মাসে ৪,৫১০ USDT উইথড্র করে সেটাকে আমি আয়নারে কনভার্ট করে আমার অ্যাকাউন্টে নিয়েছি, হাতে নিয়েছি। তো দেখুন,
তাহলে মাসে একটা গড় লাগান, যে আমি যখন শুরু করি সামান্য পরিমাণ USDT দিয়ে কাজটা শুরু করেছিলাম, মিনিমাম 50 USDT দিয়ে, সেই 50 USDT থেকে আমি আজকে 16,733 USDT ইনকাম করেছি। তাহলে এই ইনকামটা আমার এসেছে কোথা থেকে? তো আমরা এখানে যে ওয়ালেটটা আমরা ক্রিয়েট করে রেখেছি, সেই ওয়ালেটে আমাদের যে ব্যালেন্সটা আছে, সেই ব্যালেন্স অনুযায়ী আমি কিন্তু পার ডে এই সিস্টেম থেকে NFT পাই। তো ট্রেজার NFT একটা অনলাইন মার্কেট প্লেস। অনলাইন মার্কেট প্লেস মানে ট্রেজার NFT তার যে টোটাল টিম, সেই টিম একটা অনলাইন মার্কেট রেডি করে রেখেছে, যেখানে যেমন আমরা অ্যামাজন বা ফ্লিপকার্ট, এটা হচ্ছে একটা অনলাইন মার্কেট প্লেস, সেরকমই ট্রেজার NFT একটা অনলাইন মার্কেট প্লেস। অ্যামাজন ফ্লিপকার্টে আমরা গুড মর্নিং টু গুড নাইট এভরিথিং প্রোডাক্ট আমরা এখান থেকে পাই। তো যেহেতু এটা একটা আমাদের অ্যামাজন বা ফ্লিপকার্ট, এটা হচ্ছে শুধুমাত্র আমাদের ইন্ডিয়ার মধ্যেই চলছে, আর ট্রেজার NFT অল ওভার ওয়ার্ল্ডে চলছে। তো সেই জন্য যেহেতু ট্রেজার NFT একটা ট্রেডিং প্ল্যাটফর্ম, সেই জন্য এখানে অন্য কিছু তো পাওয়া যায় না, এখানে শুধুমাত্র NFT পাওয়া যায়। তো আমরা আমাদের এই যে ব্যালেন্সটা এখানে আছে, এই ব্যালেন্স অনুযায়ী এই প্ল্যাটফর্মে গিয়ে NFT বাই করি এবং সেটাকে সেল করে দিই। সেটাকে সেল করার পর আমার যে ইনকামটা আসে, এখানে দেখতে পাচ্ছেন আপনারা রিজার্ভ বলে অপশান আছে, এই জায়গাতে আমার কিন্তু সেই ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে। টোটাল হয়ে যাবে আমার নিজের সেলফ ইনকামটাও এর সঙ্গে অ্যাড হয়ে যাবে। এখনও পর্যন্ত টিম ইনকাম 96 USDT, চলুন আমি একবার 96কে যদি আমি INR কনভার্ট করি, দেখুন 8,640 টাকা অলরেডি আমার এখান থেকে বসে বসে ইনকাম হয়ে গেছে, শুধুমাত্র টিমের কাছ থেকে কমিশন নিয়ে। আমার যে টিম আমি 448 জনের তৈরি করেছি, 448 জনের যে টিম তৈরি করেছি, এখান থেকে আমি যে কমিশনটা পেয়েছি, সেই কমিশনটা 96 USDT, যেটা INR যদি কনভার্ট করি 8,640 টাকা। তাহলে দেখুন যে বাড়িতে বসে কোনো কিছু মেহনত না করে কিভাবে আমরা এতটা পরিমাণ ইনকাম পাই। তো চলুন নেক্সট, আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম যে অনলাইন ট্রেডিং প্ল্যাটফর্ম হচ্ছে ট্রেজার NFT। তো আমরা আমাদের এই যে ওয়ালেটে ব্যালেন্সটা আছে, সেই ব্যালেন্সটা নিয়ে ট্রেজার NFT প্ল্যাটফর্মে যাচ্ছি এবং সেখান থেকে NFT বাই করে সেটাকে সেল করে দিচ্ছি। তো বাই এবং সেল করে মাঝখানে যে ইনকামটা পাচ্ছি সেটা হচ্ছে আমার সেলফ প্রফিট। সেই ইনকামটা যার যত ওয়ালেট ব্যালেন্স বেশি আছে সে তত বেশি পায়, সেই জন্যই আমরা এতটা হিউজ পরিমাণ ইনকাম এখান থেকে করতে পারি। এবং বাকিটা তো আপনাদেরকে দেখালাম যে টিম ইনকাম, আপনারা যত তাড়াতাড়ি একটা বড় টিম তৈরি করতে পারবেন তত বেশি এখান থেকে কিন্তু একটা ভালো রকম ইনকাম করতে পারবেন। তো এরকমই আরেকটা কোশ্চেন মানুষের মাথার মধ্যে রয়ে যায় যে ট্রেজার NFT যদি বন্ধ হয়ে যায় তাহলে কী হবে, আমার তো সব টাকা পয়সা চলে যাবে, এরকম ধরনের একটা কোশ্চেন পাওয়া যায়। বা অনেক মানুষের কোশ্চেন আছে যে আমাদেরকে তো কোম্পানি এত টাকা দিচ্ছে, ঠিক আছে ভালো জিনিস, কিন্তু কোম্পানির এতে লাভটা কী হচ্ছে, এরকম ধরনের কিছু কোশ্চেন কিন্তু মানুষের মধ্যে রয়েই যায়। তো চলুন আজকে এই কোশ্চেনগুলো আমরা ক্লিয়ার করব। তো দেখুন ট্রেজার NFTতে যেভাবে কাজ হয় এবং এখান থেকে যেভাবে মানুষ ইনকাম করে, তা আমি আপনাদের সুপরিচিত একটা অনলাইন প্ল্যাটফর্ম যেমন অ্যামাজন বা ফ্লিপকার্ট এটা দিয়েই বোঝাই। তো চলুন আমরা আমাদের খুবই পরিচিত কিছু প্ল্যাটফর্মের সাথে পার্থক্য করে দেখি। যে অ্যামাজন বা ফ্লিপকার্টের নাম আপনারা প্রত্যেকেই জানেন এবং এটা অনেকে ব্যবহারও করেন। তো অ্যামাজন বা ফ্লিপকার্ট এটা সিস্টেমটা কেমন দেখুন, অ্যামাজন বা ফ্লিপকার্টে আমরা যে আমাদের পছন্দ মতো গুড মর্নিং টু গুড নাইট আমরা প্রোডাক্ট অর্ডার করি, সেই প্রোডাক্টগুলো কিন্তু আমরা শুধুমাত্র এখান থেকে বাই করতে পারি, আমরা কিন্তু এখানে সেল করতে পারি না। সেল কারা করে না, আমরা যে প্রোডাক্টগুলো অর্ডার করি সেগুলো কিছু বড় বড় কোম্পানি আছে যারা অ্যামাজন বা ফ্লিপকার্টের সাথে টাই আপ হয়ে আছে, তারা ম্যানুফ্যাকচার করছে
সেই সমস্ত কোম্পানি অ্যামাজন বা ফ্লিপকার্টের মালিকের সাথে একটা চুক্তিপত্র করে নিচ্ছে একটা পার্সেন্টেজের হারে, প্রোডাক্ট পিছু হোক বা টোটাল অ্যামাউন্ট পিছু হোক, সেই অনুযায়ী তারা একটা পার্সেন্টেজের চুক্তি করে নিচ্ছে। আমরা অর্ডার করছি, ওনারা এই প্ল্যাটফর্মের মাধ্যমে প্রোডাক্ট সাপ্লাই করছে, আমরা এই প্ল্যাটফর্মের মাধ্যমে অর্ডার করছি, ওনারা এই প্ল্যাটফর্মের মাধ্যমে প্রোডাক্ট সাপ্লাই করছে। তাহলে মাঝখানে পড়ে রইল শুধুমাত্র একটা মার্কেট প্লেস, অনলাইন মার্কেট প্লেস, যার নাম হচ্ছে অ্যামাজন বা ফ্লিপকার্ট। তাহলে অ্যামাজন বা ফ্লিপকার্ট কী করছে, না যারা এখানে প্রোডাক্ট সেল করছে তাদের সঙ্গে যে টাই আপ করে রেখেছে, সেখান থেকে একটা পার্সেন্টেজ কিন্তু প্রতিদিন বসে বসে ইনকাম হচ্ছে। এর জন্য তাকে কোনো মেহনত করতে হচ্ছে না, শুধু ফার্স্ট টাইম সে একটু রিস্ক নিয়ে এই এত বড় একটা মার্কেট প্লেস, অনলাইন মার্কেট প্লেস তৈরি করেছিল, এই জন্য তারা কিন্তু এখানে বসে বসে একটা হিউজ পরিমাণ ইনকাম করছে। একবার ভেবে দেখুন, আমাদের টোটাল ইন্ডিয়াতে বহু মানুষ, মোটামুটি আপনি যদি ধরে নেন 50% মানুষ এই অনলাইন কেনাকাটার উপর কিন্তু পুরোপুরিভাবে অনলাইনে কেনাকাটা করে। তাহলে এই এত মানুষ যখন অনলাইন কেনাকাটা করছে, অ্যামাজন বা ফ্লিপকার্ট ছাড়াও বহু অনলাইন মার্কেট প্লেস আছে যেখান থেকে আমরা সাধারণ মানুষ কেনাকাটা করে, তো সে তার মধ্যে কিছু মানুষ অ্যামাজন ফ্লিপকার্ট কিন্তু যেহেতু বহুদিন ধরে এখানে কেনাকাটা হয়ে আসছে, এই জন্য একটা স্ট্যান্ডার্ড জায়গাতে পৌঁছে গেছে এই কোম্পানি, এই জন্য এখানে বহু মানুষ কিন্তু এই প্ল্যাটফর্মকে ছাড়ে না। তো যাই হোক, এই প্ল্যাটফর্ম থেকে যখন মানুষ কেনাকাটা যত বেশি মানুষ করবে, তত বেশি কিন্তু অ্যামাজন বা ফ্লিপকার্টের বসে বসে রোজগার করবে, কেননা যত বেশি অর্ডার হবে তত বেশি সে কমিশন পাবে এবং সে কমিশন তার তত বেশি রোজগার। তো সেরকমই যদি সব মানুষ বলে যে আমরা এই প্ল্যাটফর্মে কেনা বন্ধ করে দেবো, এই প্ল্যাটফর্মকে আমরা বর্জন করবো, এই প্ল্যাটফর্মে আমরা কোনো রকম কেনাকাটা করবো না, তাহলে একবার ভাবুন অ্যামাজন বা ফ্লিপকার্ট এরা কি কোনো রোজগার করতে পারবে? এদের কোনো রোজগারই তখন আর আসবে না, কেননা যখন এখানে কোনো বায়ার নেই তখন এখানে সেলারের কী কাজ? সেলার তো শুধু বসে বসে দেখবে। সাপোজ আপনি একটা মিষ্টির দোকান করেছেন, সকাল থেকে ভালো ভালো মিষ্টি বানিয়েছেন, সেখানে যদি কোনো খদ্দার না আসে তাহলে আপনার মিষ্টিটা বানিয়ে কী লাভ? মিষ্টিটা আপনি কাকে বিক্রি করবেন? সেখান থেকে কোনো আপনার ইনকামও আসবে না। সেরকমই অ্যামাজন বা ফ্লিপকার্ট এখানে যত মানুষ কেনাকাটা করবে তত কিন্তু এদের ইনকামটা আসবে, আর যদি কোনো মানুষ এখানে কেনাকাটা না করে তাহলে কিন্তু এর কোনো ইনকাম আসবে না। তো সেম জিনিস যদি আমি একটু ঘুরিয়ে বলি, যে অ্যামাজন বা ফ্লিপকার্ট এরা যদি বলে যে আমরা আমাদের প্ল্যাটফর্ম বন্ধ করে দেবো, আমরা বন্ধ করে দেবো, এখানে কেনাবেচা করবো না, তাহলে কি তার কোনো ইনকাম আসবে? মিষ্টির দোকানের মতনই যদি উদাহরণ দিই, যে মিষ্টির দোকানটা আপনি বানিয়েছেন ঠিকই, মিষ্টিও বানিয়েছেন প্রচুর, কিন্তু দোকানে চাবি মেরে রেখে দিয়েছেন, দোকান বন্ধ, আমি বিক্রি করবো না, তাহলে কি আপনার কোনো ইনকাম আসবে? তো সেম জিনিস ট্রেজার এনএফটিতে আমাদের এই ইন্ডিয়া ছাড়াও আপনারা অনেকেই জানেন যে পুরো ওয়ার্ল্ডের মধ্যে 75টা দেশে মানুষ এখন আমাদের এই ট্রেজার এনএফটি সিস্টেমের সাথে যুক্ত হয়ে আছে, যে কারণে 75টা দেশের মানুষ ট্রেজার এনএফটি কমিউনিটির সাথে যুক্ত হয়ে আছে। তাহলে একবার ভাবুন যে ট্রেজার এনএফটি কোম্পানি তার কী বিশাল কমিউনিটি একটা তৈরি করে রেখেছে। তাহলে এই এতগুলো মানুষ পার ডে এই সিস্টেমে ট্রেজার এনএফটি প্ল্যাটফর্মে এসে এনএফটি বাই সেল করে, এবং বাই সেল করে তারা প্রত্যেকেই এখান থেকে হিউজ পরিমাণ ইনকাম করে। তাহলে সেই ইনকামের থেকে একটা পার্সেন্টেজ কিন্তু ট্রেজার এনএফটি প্ল্যাটফর্মকেও দিতে হয়, যেহেতু আমরা সেই প্ল্যাটফর্মটাকে ব্যবহার করছি, সেই জন্য একটা পার্সেন্টেজ এই প্ল্যাটফর্মকে দিতে হয়। তাহলে ট্রেজার এনএফটি পুরোপুরিভাবে আমাদের কমিশনের উপর বেস করে টিকে আছে, শুধুমাত্র একটা টাইম সে রিস্ক নিয়ে এই প্ল্যাটফর্ম অনলাইন মার্কেট প্লেসটাকে তৈরি করেছিল, এবং সেটা আস্তে আস্তে এতটাই পপুলারিটি পেয়ে গেছে, মানুষের মধ্যে এতটাই ছড়িয়ে গেছে যে এখানে সে কিন্তু বসে বসে কন্টিনিউ ইনকাম করে যাচ্ছে। তাহলে সে কখনোই চাইবে না যে তার ইনকামটা বন্ধ হয়ে যাক, সে এই প্ল্যাটফর্মকে বন্ধ করে দেওয়া মানে তার ইনকামও কিন্তু জিরোতে পৌঁছে যাবে, তার কোনো ইনকাম আসবে না, ঠিক আপনার মিষ্টির দোকানে মিষ্টি বানিয়ে বন্ধ করে রেখে দেওয়ার মতো। তাহলে এই কোম্পানি, অনেকের মনেই প্রশ্ন আছে যদি কোম্পানি উঠে যায়, এতদিন পর্যন্ত যে সমস্ত কোম্পানি মার্কেটে ফ্রড করে গেছে, মানুষের সঙ্গে প্রতারণা করে গেছে, সেই সমস্ত কোম্পানির কাজের সিস্টেম আলাদা ছিল,
আর টেজার এনএফটির কাজের সিস্টেম আলাদা। টেজার এনএফটি আপনার একটা টাকাও নিচ্ছে না, আপনাকে একটা টাকা দিচ্ছে না, সেই জন্য এর কোনো মাথা ব্যথা নেই। সে শুধু একটা অনলাইন মার্কেট প্লেস রেডি করে রেখেছে এবং তার একটা বিশাল বড় কমিউনিটি তৈরি করে দিয়েছে। আমরা যত মানুষ এখানে আইডি ক্রিয়েট করব, তত মানুষ আমরা এই কমিউনিটির সাথে যুক্ত হতে থাকব। তাহলে আমাদের একটা বিশাল বড় কমিউনিটি তৈরি হয়ে গেছে। তো সেই জায়গাতে আমরা এই কমিউনিটির মধ্যেই কন্টিনিউ বাই সেল করতে থাকছি। পার ডে আমরা সিস্টেম থেকে একটা করে এনএফটি পাই, যেটাকে আমরা বাই করি এবং সেল করে সেখান থেকে একটা প্রফিট পাই, এবং আমরা যত মানুষকে এখানে সিস্টেমে জুড়তে থাকবো তাদের কাছ থেকে একটা কমিশন পাই। তো এইভাবেই এতটা হিউজ পরিমাণ আমাদের কিন্তু প্রতিদিন ইনকামটা আসে, এবং এই প্ল্যাটফর্ম কোনো দিনও বন্ধ হতে পারে না। যে স্ট্রাকচারে আমাদের টোটাল কাজটা চলছে আমি ডিটেলসে আপনাদেরকে বুঝিয়ে দিলাম যে এটা কখনো বন্ধ হতে পারে না। সেই জন্য যারা একদম নতুন চিন্তাভাবনা করছেন যে টেজার এনএফটিতে জয়েন করবো কি করবো না, আমি বলবো যে আপনারা যত তাড়াতাড়ি পারেন সিস্টেমে চলে আসুন। যেদিন থেকে আপনি কাজ শুরু করবেন, জয়েনিং করে নেবেন, সেই দিন থেকে কিন্তু আপনার পার ডে একটা প্রফিট কিন্তু আসতে শুরু হয়ে যাবে। পার ডে আপনি কিন্তু একটা ইনকাম করতে পারবেন। আপনাদের ব্যাংকে সবাইকারই অ্যাকাউন্ট আছে, প্রায় বহু মানুষ আপনাদের অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টে যার যেমন সঞ্চয় করা আছে সেগুলো জমানো আছে, ধরুন 10,000, 20,000, 50,000, 1,00,000, 2,00,000 আপনার জমানো আছে। সেই জায়গার থেকে সামান্য টাকা আপনি যদি তুলে এখানে ডিপোজিট করেন, তাহলে সেখানে আপনি এত তখন 5 থেকে 6 রকমের ইনকাম করার তো সুযোগ পাচ্ছেনই নিজে। এবং সবথেকে বড় জিনিস যেটা, যে আপনি কিন্তু বহু মানুষকে এখানে চাকরি দিতে পারবেন, বহু মানুষকে কর্ম দিতে পারবেন, তাদের সংসার চালানোর রাস্তা দেখাতে পারবেন। কিন্তু আপনি যদি কোনো সরকারি সেক্টরে বা প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন, সেখানে কিন্তু আপনি চাইলেও অন্য কোনো মানুষকে সেখানে জয়েন করাতে পারবেন না। অন্য কোনো মানুষ তো ছাড়ুন, আপনাদের নিজের বাড়ির কোনো মেম্বারকেও সেখানে আপনি যুক্ত করতে পারবেন না। তো সেই জন্য দুনিয়াতে একটাই মাত্র প্ল্যাটফর্ম আছে আজ পর্যন্ত সবথেকে ইউনিক সিস্টেম এবং ইউনিক বিজনেস প্ল্যাটফর্ম, যেটা হচ্ছে টেজার এনএফটি। তো আপনারা যত তাড়াতাড়ি পারেন সিস্টেমে জয়েন করুন, এবং এর আরও বিস্তারিত যদি জানতে চান, অবশ্যই যে মানুষটা আপনাকে প্ল্যান দেখিয়েছে, যে মানুষটা আপনাকে সিস্টেম সম্পর্কে ফার্স্ট টাইম বলেছে, তার সাথে বসে ডিসকাস করুন এবং পুরো বিষয়টা জানুন, জেনে এখানে জয়েনিং করে এখানে কাজের প্রসেস জানুন। এবং আগামী দিনে আমি আরও অনেক সিস্টেম সম্পর্কে নিত্য নতুন ভিডিও আপলোড করে দেবো, যেটা থেকে আপনারা কিন্তু এখান থেকে একটা ভালো নলেজ তৈরি করতে পারবেন। তো যাই হোক, আর বিশেষ কিছু আমি বলে ভিডিওটা বড় করতে চাই না। মোটামুটি আমার যেটুকু আপনাদেরকে দেখানো দরকার ছিল, ব্র্যান্ড প্রেজেন্টেশন এবং টেজার এনএফটি কোথার থেকে এতটা টাকা আমাদেরকে দিচ্ছে, এটা নিয়ে মানুষের মনের মধ্যে অনেক কোশ্চেন জমেছিল। এটা আদৌ থাকবে কি, উঠে যাবে কি, ফেক, এরকম ধরনের অনেক কোশ্চেন উঠেছে। হ্যাঁ, আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, ইউটিউবে যদি কেউ নতুন মানুষ সার্চ করে দেখেন, এখানে কিন্তু বহু নেগেটিভ ভিডিও পাবেন। তো তার উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, আপনারা একটু লক্ষ্য করবেন যে যারা ইউটিউবে টেজার এনএফটিকে ফেক বলে ভিডিও বানিয়ে আপলোড করেছে, তারা বলেছে যে আমার আইডি আছে বা আমার পরিচিত মানুষের আইডি আছে, সেই সমস্ত আইডি বন্ধ হয়ে গেছে বা উইথড্র করতে পারছে না, নানা রকম বিষয় আপনাদেরকে দেখাবে। আমি এখানে লাইভ প্রুফ, আমার উইথড্রর ভিডিও দেওয়া আছে, দেখতে পাবেন। এবং কোনো সময় আপনারা মিটিংয়ে যে মানুষটা আপনাকে প্ল্যান দেখাচ্ছে তার সাথে যোগাযোগ করুন, মিটিংয়ে যদি সুযোগ পাই আমি অবশ্যই মিটিংয়ে লাইভ আমার উইথড্র টোটাল দেখাবো এখান থেকে, যে উইথড্র করা যায়। আমি আজ 8 মাস কাজ করছি সিস্টেমে, এখানে আমার কিন্তু কোনো উইথড্রর প্রবলেম হয়নি, এবং আমার সাথে বহু মানুষ সিস্টেমে কাজ করছে তাদেরও কোনো উইথড্র প্রবলেম হয়নি। যারা এই ধরনের ভিডিওগুলোকে বানিয়েছে তারা পুরো টোটালি ফেক ভিডিও বানিয়েছে, শুধুমাত্র নিজেদের ভিউজ বাড়ানোর জন্য টেজার এনএফটিকে বদনাম করছে। তো আমি বলবো আপনারা এসব ফালতু কোনো গুজবে কান দেবেন না, এদের কোনো টেজার এনএফটির নলেজই নেই। টেজার এনএফটিতে আমরা যে প্রোডাক্টটা নিয়ে কাজ করছি সেই প্রোডাক্টটার নামই তারা জানে না, এটাকে ছবি কার্টুন বলে এরা চালিয়ে দিচ্ছে, তারা তাই জানে না টেজার এনএফটি কী, এর প্ল্যান কী আছে, অথচ টেজার এনএফটির ভিডিও বানাচ্ছে। তারা
যে ভিডিওগুলো বানিয়েছে তাদেরকে মেসেজে কমেন্ট করবেন যে আপনার আইডিটা একবার আপলোড করে একটা ভিডিও বানান, তার ক্ষমতা নেই, সে বানাতে পারবে না। কেননা আজ পর্যন্ত দুনিয়াতে একটা মানুষও বলতে পারবে না যার একটা টাকা এখানে চলে গেছে, হাজার হাজার টাকা ছাড়ুন এক টাকা চলে গেছে কারো, সেরকম কোনো মানুষ এখনও পর্যন্ত বলতে পারবে না। সেই জন্য আমি বলবো, যদি জীবনকে পরিবর্তন করতে চান, আপনার ফ্যামিলির মুখে হাসি ফোটাতে চান, আপনি আপনার নিজের যে স্বপ্নগুলো দেখেছেন সেই স্বপ্নগুলোকে বাস্তবে রূপান্তরিত করতে চান, তাহলে অবশ্যই ট্রেজারের প্রতি যোগ দেন এবং মন দিয়ে বিজনেসটাকে করুন। শুধু যোগ দিয়ে বসে থাকবেন না, টোটালি নলেজ নেন সিস্টেম সম্পর্কে এবং প্রপার নলেজ নিয়ে ফিল্ডে কাজ শুরু করুন এবং মন দিয়ে বিজনেসটাকে করুন। দেখুন আগামী দিনে খুব ভালো একটা জায়গা তৈরি করতে পারবেন, যেখান থেকে নিজেদের জীবনের সমস্ত শখ সাধ পূরণ করতে পারবেন, যেমন আমি করছি বর্তমানে। তো যাই হোক, যারা নতুন আমার এই চ্যানেলটিকে অবশ্যই একটা লাইক দিবেন, ভিডিওটিতে একটি লাইক তো অবশ্যই দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন নোটিফিকেশনটি অন করে দেবেন। কেন না, আগামী দিনে আমি যখন আবার নতুন কোনো ভিডিও আপলোড করব, সবার প্রথম আপনার কাছে কিন্তু নোটিফিকেশন চলে যাবে, নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। তো এইটুকু বলে আমি আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। জয় ট্রেজারের একটি, ধন্যবাদ।